আর রেখো না আধারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনার দেখতে দাও, তোমার মাঝে আমার আপনার দেখতে দাও, দাও গো আর রেখো না আধারে আমায় দেখতে দাও। কাঁদাও যদি দেখতে দাও, জানি না তো কোন কালো এই ছায়া আপন বলে ভুলায় যখন ঘনায় বিষণ, জানি না তো কোন কালো ছায়া স্বপ্ন ভারে জমল বোঝা চির জীবন শূন্য খোঁজা, যে মোরালো লুকিয়ে আসে রাতের পারে আমায় দেখতে দাও, তোমার মাঝে আমার আপনার দেখতে দাও, তোমার মাঝে আমার আপনার দেখতে যিনি আমাদের সুরের গুরু, সেই রবীন্দ্রনাথের গানে গানে আজ আমাদের চরণ ছুঁয়ে যাওয়া। আজ আমাদের স্টুডিওতে আমরা আমন্ত্রণ জানিয়েছি এ সময়ের বিশিষ্ট রবীন্দ্রসঙ্গীত শিল্পী রঞ্জিনী মুখোপাধ্যায়কে। তোমাকে স্বাগত জানাই। অসাধারণ একটি গানের মধ্যে দিয়ে আজকে আমাদের আসর শুরু হলো, আর তোমার সঙ্গে সঙ্গতে, হারমোনিয়াম সঙ্গতে যিনি এসেছেন তাকেও আমরা নমস্কার জানাই, জন। ওকে আমি বেশ ধরে ধরে নিয়ে এসেছি। আসলে কি বলতো, রবীন্দ্রনাথের গানে আমরা ছোট থেকে, মানে তুমি তো আরও অনেকটা বেশি সময় ধরে এই গানকে আঁকড়েই বড় হয়েছো, সেই জন্য আমার খুব প্রথমেই খুব মনে হচ্ছে যে একটু
টুকরো শান্তিনিকেতন আজ আমাদের স্টুডিও চেষ্টা করি এই আর কি। গানে গানে তো শুরু করলে, এবার তোমার গান শুরু কিভাবে? আমরা মোটামুটি জানি অনেকেই, কিন্তু তুমি একটু বলো আমাদেরকে। গান শুরু তো একদম আমার এখানে যেটা মন্টেসরি, ওখানে আনন্দ পাঠশালা, মানে একদম 4 বছর বয়সে স্কুলে যাওয়া, এবং সেইখান থেকেই গান শুরু। এবং সেটা কিভাবে শুরু মানে সেটা সেসব বলা মুশকিল। হ্যাঁ, মানে যেভাবে আমাদের মধ্যে গানটা এসছে, মানে সব কিছুর মধ্যেই আমরা ওই ছোট বয়স থেকেই, মানে সবার আগে গান এবং গুরুদেবের গান, রবীন্দ্রনাথের গান, আকাশে বাতাসে গাছে সব জায়গাতেই গান, সব সময়তেই গান। এবং আমার যেটা আমি তোমাকে বলছিলাম যে একদম সেই প্রথাগত তালিম সেইটা আমার জীবনে খুব হয়নি, এটা আমার একটা দুঃখ আছে। তো এইভাবেই শেখা, মা গান গাইতেন, বাবা এসরাজ বাজাতেন, যার ফলে আমার বাড়িটাও, মানে বাড়িতেও খুব মিউজিক্যাল বাড়ি, মানে সবাই গান গাইছেন। বাবার যে এসরাজের একটা অসম্ভব বাবার দক্ষতা ছিল, তো এইভাবেই এসে পড়েছে, ঢুকে গেছে গান। আমি ভীষণ ফাঁকি বাজছিলাম, মানে সেটা এখনো, মানে আমার ওইটা জীবনে যাবে না, মানে আমি একটু সব কিছুই না হলে ভালো হয় আর কি, মানে ঠেলতে হয় আমাকে সব সময়। তো সেই ফাঁকিবাজির জন্য প্রচুর সময় নষ্ট করেছি, কিন্তু গানের প্রতি যে ভালোবাসা এবং গানকে একদম এইখানে ধারণ ফিল করা, এইটা আমার শান্তিনিকেতনে বড় হওয়া এবং আমার পরিবার। অবশ্যই পরিবারের, বাবা মার কথা বললে, আমরা সবাই জানি, মানে আমাদের রবীন্দ্রনাথের গানকে চেনা যার মাধ্যমে, যে কণ্ঠের মাধ্যমে, তাকে তুমি এত কাছ থেকে দেখেছো, তার কথা নিশ্চয়ই তুমি আজকে অনেক অনেক করে বলবে। কারণ আমরা না সবসময় তোমার গান শুনি, কিন্তু খুব বেশি গল্প করার সুযোগ হয়নি, একদম সেই কথাগুলো একটু শুনতে চাই। কিন্তু একটা গান শোনাও, তারপরে আমরা সেই কথায় আসছি। বেশ। আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরের বাঁধনে তুমি জানো না আমি তোমারে পেয়েছি অজানা সাধনে, তোমারও সঙ্গে বেঁধেছি আমারও প্রাণ, সুরের বাঁধনে সে সাধনায় মিশিয়া যায় বকুল ঢেকে রেখেছি তোমার নাম রঙিন ছায়ার আচ্ছাদনে, আমি তোমার সঙ্গে বেঁধেছি আমার প্রাণ, সুরে এখন অনেক সময় ওয়ার্ল্ড মিউজিক এই শব্দটা, টার্মটা আসছে, অনেকে বলেন, কিন্তু বিশ্ব সাথে যোগে যেথায় বিহারও, সেইখানে যোগ তোমার সাথে আমারও, এই কথাটা যিনি বলতে পারেন তিনি বোধহয় আলোটা, পথটা দেখিয়ে দিয়ে গেছেন একদম। মানে আর কিছু, মানে কি করবে ওনার, মানে এখন অনেক এক্সপেরিমেন্ট হচ্ছে। আমি কখনোই বলবো না যে আমি
খুব গোড়া, যে রবীন্দ্রনাথের গান একদম এইভাবেই গাও, এছাড়া আর কিছু চলবে না, এই ইনস্ট্রুমেন্ট নেবে না, আমি তা নই। আমি খুব বড় করে দেখার চেষ্টা করি, কিন্তু এই গানের ওপর না খুব কিছু করা মুশকিল আছে জানো তো, কোথাও একটা সেখানেও বেঁধে দিয়ে গেছেন বোধ হয়। কি করবে এরপর আর কি করবে আর ঠিকই তাই। আচ্ছা তুমি একটু পরিবারের কথাতে আমরা ছিলাম গানের আগে, তুমি একটু বলো মানে তুমি শেখা শুরু করলে কবে, বা এই যে গানগুলো যেভাবে তোমার কাছে এলো সেই মানে সেই সেই পথটা কাকে দেখানো? আমার শেখা তো বলছি তোমার যে আমার গান ঢুকে গেছে কবে আমি জানি না ভেতরে, কিন্তু আমার স্কুলে আমরা আমাদের চিত্রাদি এবং বিজয়দা লাবুদি বলে আমাদের তিনজন শিক্ষক শিক্ষিকা ছিলেন, তারা আমাদের একেবারে তৈরি করেছে তখন, মানে তাদের কাছে প্রথম শেখা মানে রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত শেখা। তারপরে আমার আমি এমইউ সঙ্গীত ভবনে ঢুকলাম, স্কুল পর্ব শেষ হলো, তারপর 11-12 তখন আরও পাখনা গজালো। হ্যাঁ তারপর এবং তারপর আমার উচ্চ মাধ্যমিক পরে আমি গানে এলাম, দেখলাম যে পড়াশোনার দিকে সেরম মন নেই এবং গানই একমাত্র টান, গানটা একেবারে ঢুকে গেছে, বুঝতে পেরেছো তো, মানে ওটা ছাড়া আর কিছু ভালো লাগে না। তো সঙ্গীত ভবনে এলাম, সঙ্গীত ভবনে এসে প্রচুর মানে গুণী মানুষদের পেলাম, নীলিমা সেন, মঞ্জু বন্দ্যোপাধ্যায়, আমার হচ্ছে কি অসম্ভব প্রিয় শিল্পী নীলিমা সেন, আমরা বাচ্চুমাসি বলতাম, তো মঞ্জু বন্দ্যোপাধ্যায়, অরূপরতন বন্দ্যোপাধ্যায়, গোরা সর্বাধিকারী, সবাইকে এনাদের পেলাম, স্বস্তিকা দি, এক এক প্রতিষ্ঠান, সেই কিন্তু একদম ভালো করে যে শেখা শেখা, এবং আমরা দুবছর ক্লাসিক্যালও শিখেছি, সেটা অলোক চট্টোপাধ্যায়। আচ্ছা আচ্ছা, ভীষণ ভয় পেতাম। তো এই সেই শিক্ষার দিনগুলো একটু বলো, মানে কিভাবে ওখানকার শেখানোর ধরনটা, ওখানকার শেখানোর ধরন না মানে একেবারে কি সেই তানপুরা নিয়ে গাওয়া বা তানপুরা গাওয়া চলবে, ক্লাসে হারমোনিয়াম নিতেই পারবে না, এবং স্বরলিপি সামনে খোলা থাকলে সেটা বন্ধ করে দিতে হবে। আচ্ছা হ্যাঁ, মানে ঠিক সমস্তটাই উল্টো, মানে মানে আমাদের যা ধ্যান ধারণা যে ওই স্বরলিপির বই তার বাইরে যাওয়া যাবে না, ওইটাই মাথায় রাখো, স্বরলিপি দেখে মানে স্বরলিপি নিশ্চয়ই দেখবে যেখানটা তোমার, কিন্তু ওই প্রথম থেকেই তোমাকে গান শেখানো হচ্ছে আর তুমি স্বরলিপি দেখে দেখে সেই জিনিস তুলছো, চলবে না, সে তোমাকে গানটা আগে ভালো করে বুঝতে হবে। কিন্তু তারপরে যখন সেখানে তোমার স্বরস্থানগুলো, শব্দ কোন শব্দটা তুমি কিভাবে উচ্চারণ করবে, আমাদের একটা টপ্পা পেপার ছিল, আচ্ছা সেই পেপারটা আমার পিষিয়ে নিতেন, শুধু টপ্পা, শুধু টপ্পার পেপার। এখন আমি মানে যাই না কোথাও গিয়ে টপ্পা, মানে শুনি সব সময় যে টপ্পা নাকি লোকে খায় না, কি খায় জানি না, তো মানে রবীন্দ্রনাথের টপ্পাটা তো একটা মানে অসাধারণ জায়গা, ওটা তো আমি আর কি বলবো। হ্যাঁ তো সেই পেপারটা পিসিমণি নিতে, মানে সেটা একেবারে একটা আলাদা বিষয়, এবং সেটা যে কি সাংঘাতিক শেখানো, এবং সেই জিনিসগুলো না এখনো, ওই জিনিসগুলো এখনো নিয়ে আমরা মানে ওই শেখাটা এখনো আমাদের কিভাবে কাজে লাগছে প্রতি মুহূর্তে বুঝতে পারি। সবসময় আমরা না টপ্পা বললেই কণিকা বন্দ্যোপাধ্যায়ের নাম সবার আগেই আসে, কিন্তু শুনতে চায় না মানুষ, আমরা তো সবসময় শোনার জন্য মানে বসে থাকি, তুমি টপ্পার কথা বলছো একটু শোনো। আর আমি অসম্ভব ভালোবাসি গাইতে, আমরা শুনতে খুব ভালোবাসি, শুনলো না শুনলো আমার কিছু না, আমি গাই ছিল সেটা আমি তোমাকে একটু আমি রূপে তোমার ভোলাবো ভালোবাসা
রূপে তোমার ভোলাব না, ভরাব না প্রেম কে আমার মালা করে গলায় তোমার দোলাব রূপে তোমার এই গানগুলো না গাইতে গেলে কান না পায়। এই গানগুলো পিসিমণির কাছে শিখেছি, শব্দগুলোকে এত যত্ন করে বলা সেই সন্তানের মতো, এইটা না মানে আমি আমার পিসির বলে বলছি না, মানে আমার না ওই জিনিসটা আমার চোখের সামনে ভাসে, ভরাবো না ভূষণ ভারে, সাজাবো না ফুলের হারে, প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব। এই যে প্রেমকে আমার মালা করে গলায় তোমার দোলাব, এই জায়গাটা সবসময় বলতেন, এই যে প্রেমকে আমার মালা করে গলায় তোমার, এই যে গলায় তোমার তোমার যে কথাটা বলছেন, মানে পুরো মানে সত্যি যে তোমার গলায় যে আমি দোলাবো সেটা, মানে এই জিনিসগুলো না আমার মনে হয় কোথাও ঐশ্বরিক। সবসময় বলতেন যে টপ্পা কখনো টেনে টেনে গাইবি না, একদম কথা বলার মতো গাইতে হবে, টানবি না, টানলেই টপ্পার মাধুর্যটা নষ্ট হয়ে যায়। আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে আমি জানলাম খুলে খনে খনে চাইরে, আমার মনের কোণের বাইরে, আমার মনের কোণের বাইরে অনেক দূরে উদাস রে, কোন অনেক দূরে উদাস রে, আভাস যে কার বাইরে আছে আছে নাই রে, আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণের বাইরে, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে কোন সন্ধ্যা তারা, আমার দুই আঁখি হলো হারা, কোন গগনে খোঁজে সন্ধ্যা তারা, কার ছায়া আমার ছুঁয়ে যে যায়, কার ছায়া
যাই রে আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে বাইরে, আমি জানলাম কোণে কোণে চাই রে আমার মনের কোণে বাইরে, আমার মনের কোণে বাইরে। আছে আছে নাই রে, কি বড় একটা কথা। আছে আছে নাই রে আমার মনের কোণে, এবং সুরটাও দেখো তুমি, হুম হুম, আছে আছে নেই কিন্তু, হ্যাঁ, আবার নাই এর যে সুরটা একেবারে সেইখানেই এসে ফেলেছেন। এবং ওই যে তুমি বাইরে বলছো, একদম পুরো বাইরেটা দেখা যাচ্ছে একেবারে, মানে ওইখান থেকে বোধহয় বাড়ির মধ্যে বসেও, ঘরের কোনায় বসেও, নিভৃত যখন আমরা একেবারে নিভৃত যাপন করি, সেখানেও বাইরের আলোটা কোথাও একটা এসে পড়ে। এবং তোমার কাছে আলোটা যেভাবে এসেছে সেটা না, মানে খুব মাঝে মাঝে মনে হয় যে আমরা খুব হিংসে করব না ভালোবাসবো বেশি করে, বুঝতে পারি না আর কি। না এটা মানে কি বলতো, যে ভালোও বাসবে আবার হিংসেও হবে, আচ্ছা দুটোই হবে, মানে এটা হবে অবশ্যই অবশ্যই, আবার অহংকারও হবে। আর তোমরা যেভাবে আমাদের কাছে, মানে এই সময় শিল্পী তোমরা, এই সময় যেভাবে গানকে নিয়ে আসছো আমাদের কাছে, মাঝখানে নানা ধরনের নানাবিধ পরীক্ষা নিরীক্ষা তো চলে, কিন্তু তোমাদের মধ্যে দিয়ে না একেবারে যে ওখানকার নির্যাসটা আমরা কলকাতায় বসেও ফিল করতে পারি, এইটুকুই পাওয়া, মানে সেটা তো চেষ্টা করি, সম্পূর্ণ হয় না, চেষ্টা করে যাওয়াটাই আমাদের কাজ, এইটুকুই আর কি। এবার এই যে গানগুলো তুমি পিসির কাছে শিখেছো, কণিকা বন্দ্যোপাধ্যায়ের কাছে শিখেছো, সেখানে মানে তালিমের দিকগুলো, বিশেষ করে অন্যান্য, মানে ধরো বাচ্চুদের কথা তুমি বললে, নীলিমা সেনের কথা, তার থেকে তো আলাদা আলাদা, হ্যাঁ একটু একটু বলো, মানে কিভাবে শেখাতেন? আলাদা বলতে, এমনিতে এটা তো টপ্পা আমি বললাম পিসিমণির কাছে, বাচ্চুবাসী ভীষণ নোট, মানে একেবারে ধরে একেবারে ঠিক জায়গায় নোটটা লাগাতে হবে, চিকি মাত্রা আর মাত্রা ওই সমস্ত আছে না, সেটা করতে পারছো না, অসম্ভব। তারপরে স্পর্শ স্বর, যেগুলো ওই স্পর্শ স্বর, তারপরে তোমার মিড়, মানে সেইগুলো মানে যতক্ষণ না, মানে আমরা প্রায় অত বড় বয়স অবধি, মানে মঞ্জু, আমরা মঞ্জু বন্দ্যোপাধ্যায় মঞ্জু মাসি বলি, পাচ্চু মাসি বলি নীলিমা সেন, মানে প্রায় কানমলাও আমাদের ইয়ে ছিল, মানে সেটা হলেও আমাদের কোনো রকম বিষয় নয়, মানে এত ভয় পেতাম, মানে এখনও ইনফ্যাক্ট আমি কিছুদিন আগে শান্তিনিকেতনে গেছিলাম একটা প্রোগ্রামে, আমি এসে দেখছি মঞ্জু মাসি সামনে বসে আছেন, আমার ওই যে একটা সেই মনে পড়ে গেল, এবং এখনও যে সেই একটা ভয় শুরু হলো যে কি জানি বাবা পারবো তো, গাইতে পারবো তো, সেই নোট লাগানোর বিষয়গুলো সামনে বসা, ও মানে সে যে কি ভয় পেতে শুরু করলাম, আমি বহুদিন বাদে আবার এরকম এত ভয় পেলাম কাউকে দেখে, হ্যাঁ মানে এই রকম, মানে ভীষণ নোট সম্পর্কে ভীষণ, মানে নীলিমা সেন প্রচণ্ড, মানে মঞ্জু মাসিও মঞ্জু বন্দ্যোপাধ্যায় নোট, এবং তার সাথে তোমাকে তালটা ঠিক রাখা, না রবীন্দ্রনাথের গানে সব কিছু, মানে ওই মজাটাও নিতে হবে, কিন্তু সঙ্গে তালের মজাটাও নিতে হবে, তাল তালের মতো বেজে যাচ্ছে সেইটা তুমি তোমার মতো গাইছো। তুমি যে পিসির কাছে শিখলে, এবার তুমি যখন ধরো কোনো অনুষ্ঠানে গাইছো বা শান্তিনিকেতনে বিভিন্ন উৎসব হয়, সে বৃক্ষরোপণী বলো বা নানা ধরনের যে উৎসবগুলো হয়, সেখানে বসন্ত উৎসব, তারপরে আমাদের রিসেন্ট ডিসেম্বরে আসছে সাতই পৌষ, সাতই পৌষ মেলা, মানে বৃক্ষরোপণটা কি জানো তো, বহু বছর আমি বেরিয়ে এসেছি, যাওয়া হয় না,
না আমি সেটা বলছিলাম না, আমি বলতে চাইছিলাম যে ধরো এই যে অনুষ্ঠানগুলো বা আম্রকুঞ্জতে বিভিন্ন সময় বিভিন্ন অনুষ্ঠান হয়, তো সেই সময় উনি স্টেজে রয়েছেন এবং তোমরাও তুমিও রয়েছো, এরকম কোনো অভিজ্ঞতা? শোনো, এরকম অভিজ্ঞতা প্রচুর হয়েছে, এবং সেই অভিজ্ঞতার যে কি মানে এরমও হয়েছে যে শান্তিনিকেতনে রিহার্সেল হলো, গান ঠিক হলো, বলে দিল যে এই গানটা করবি। এবার অনুষ্ঠানের সময় গিয়ে দেখছি আমাদেরকে গাইতে দিচ্ছে না, নিজেই গেয়ে দিচ্ছে, বুঝতে পেরেছ? সে যে কি ভয়, আমি হা করে মুখের দিকে তাকিয়ে আছি, কখন সেইখানে আর গান গাওয়ার সুযোগ? ভীষণ মন খারাপ হলো, বাড়ি ফিরে এলাম, কি গাইতে পেলাম না, মানে প্রচন্ড ওটা মানে মুডে গিয়ে দিয়েছে, ভুলেই গেছে যে কারোর সঙ্গে কথা ছিল। হ্যাঁ, এবং কণিকা বন্দ্যোপাধ্যায়ের কথা হলেই আমার যেটা মনে হয়, আমরা ওই ডকুমেন্টারি দেখেছি, নিজেরা খুব একটা বেশি আমার সুযোগ হয়নি দেখার, কারণ আমি জামশেদপুরে থাকতাম, ফলে আমার খুব একটা দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু ওই ডকুমেন্টারিতে দেখেছি বা টেলিভিশনে যেটুকু যা দেখেছি, সেখানে খুব একেবারে জড়সড় হয়ে বসে থাকা, এবং একটাও কথা বলবেন না, কথা বলবেন না, তুমি পাশে বসে থাকলে বেশি ছটফট করলেই বকা, ওরে বাবা কিছুই হচ্ছে না, এত মিষ্টি একজন মানুষ কি করে বকতে পারে, কি করে বকছেন সারাক্ষণ, আর এত পারফেকশনিস্ট, যে পারফেকশনিস্ট তো বটে, সাংঘাতিক, একটু কিছু হলেই খাপ করে ধরছে, ভুল এখানটা হয়নি আবার ঠিক করে কর। সেটা কি শুধু গানের ব্যাপারে নাকি পুরো সবটাই? কারণ ওনার যে স্টাইল স্টেটমেন্ট, আমি গান বলবো না, শাড়ির শাড়ির ব্যাপারে খুব খুঁতখুঁতে ছিলেন, খুঁতখুঁতে খুব স্টক ছিল না শাড়ির, সুচিত্রা মাসিকেও তো সামনে দেখেছি, এবং কি যে মানে দুজনে যে কিরম অপোজিট, অথচ ভাবতে পারবে না, আর মানে সারাক্ষণ ঝগড়া করছে, আবার ভাব হয়ে যাচ্ছে, মানে সে এক মজার বিষয়, মানে উল্টোটা কিরম ছিল জানো তো, একবার নজরুল মঞ্চে এরকম একটা প্রোগ্রাম, দুজনে গাইবেন, আজই আনন্দ সন্ধ্যা দিয়ে শুরু হবে, তারপর করার পর বাইরে এসছে, সবাই পিসিমণিকে জিজ্ঞেস করেছেন যে কি ভালো গাইলেন, একজন ভদ্রমহিলা এসব, কি ভালো গাইলেন, তখন পিসিমণি বলছে গানের কথা ছাড়ো, বলো যে শাড়িটা কেমন। ঠিক পরক্ষণে সুচিত্রা মাসি পেছনে, ভদ্রমহিলা ওই জিজ্ঞেস করে, পিসিমণিকে জিজ্ঞেস করে নার্ভাস হয়ে গিয়ে গানের কথা ছাড়ো বলেছে, সুচিত্রা মাসিকে বলছে কি সুন্দর শাড়িটা, সুচিত্রা মাসি বলছে কি একদম শাড়ির কথা বলবে না, বলো গান কেমন হয়েছে, মানে এইরকম অপোজিট ছিল, বুঝতে পেরেছ তো? অথচ গানের বাঁধনে কি বন্ধন, একটা বন্ধন ছিল, মানে সেই গল্পগুলো একটু বলো, মানে গানও মাঝে মাঝে গানও শোনাও। তোমাকে বলছি যে মানে গানের বিষয়ে যখন স্টেজে দুজনে উঠলেন তখন কিন্তু আর কিছুই মানে গানটা আজই আনন্দ সন্ধ্যা গানটা ধরো করেইনি, কিন্তু মানে এরকম আমি মানে দেখি, মানে এরম দেখিনি যে দুজনে রিহার্সেল করছে বা কিছু, কিন্তু গাইছে যখন না মানে সেইটা একটা কোথাও কি কানেকশন জানি না, মানে ফার্স্ট টু লাস্ট একটা অদ্ভুত, না এটা একটা খুব অদ্ভুত ব্যাপার, কারণ দুজনের তো গায়কই আলাদা একদম, মানে স্তব্ধ গগনে গ্রহ তারা, একটু আমি শোনাতে পারি? নিশ্চয়ই, মানে এই জায়গাটা ইচ্ছে করছে আমার শুনতে, শুধু আমি সঞ্চারীটুকু করছি, মানে দুজনের ইয়েটা বোঝাচ্ছি, স্তব্ধ গগনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরষে আহা, এটা পিসিমণি করলেন, সাথে সাথে পুরো অন্য একটা মুড, স্তব্ধ গগনে গ্রহ তারা নীরবে কিরণ সঙ্গীতে সুধা বরষে আহা, এই যে দুটো কম্বিনেশন হলো, আমি বলছি তোমাকে, আমার গায়ে কাটা দিচ্ছে, আমার আমারও ইনফ্যাক্ট শুনতে শুনতে হচ্ছে, এইটা না মানে দুটো পুরো দু রকমের গায়কী, একদম তাই,
কিন্তু কি অসম্ভব মানে লোকের কাছে, এবং এক স্টেজে বসে এক মঞ্চে বসে দুজনে যখন গানটা গাইল এবং মানুষ কি যে, আমি না এটা সামনাসামনি দেখেছি নজরুল মঞ্চে, কি হলো সেদিন, কিছু একটা ঘটল। আমরা শ্যামা করতে গেছি, শ্যামার নৃত্যনাট্য করেছি, তার রিহার্সেল চলছে, এবং মানে ওই বাড়িতেই যে কি চলতো না, সারাক্ষণ গান বাজনা, সারাক্ষণ এ তো মানে এখন গেলে মন খারাপ, মন খারাপ হয় ঠিকই, মানে সেই জন্যই হয়তো এখন তোমাদের অনেক সময় মনে হবে যে না এখন যাব না। আমি ওই চত্বরটাতেই যাওয়া ছেড়ে দিয়েছি প্রায়, আমার ছোট পিসি থাকেন পাশে, আমার সেজো পিসি, মানে একটা ক্যাম্পাসের মধ্যে পিসি, বড় পিসি, সেজো পিসি, ছোট পিসি, পিসিমণির বাড়িতে আমি ঢুকি না। এবার কি ওই গানটা করব তোমার? হ্যাঁ, ওই যে আমি মানে বলছিলাম, হ্যাঁ ভীষণ আমার খুব শুনতে ইচ্ছে করছে, একদম মুড চেঞ্জ করার জন্য। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতি মলিন হয়েছে বাতি, যত বলি যে মানে না মানা, ও যে মানে না মানা, বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন, আগুন করেছে হাঁ হাঁ ফুলের বনে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আমার খুব জানতে ইচ্ছে করে যে তোমাকে গান শেখানোয় যে পিসিমণিকে আমরা আমাদের সামনে তুমি তুলে ধরলে, সেই পিসিমণি মানুষটা মানে জীবন দর্শনটা কিভাবে তোমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন বা মানুষটা কীরকম ছিলেন? আমি তো মানে পিসিকে দুভাবে দেখেছি, এক শিল্পী হিসেবে,
এক পিসি হিসেবে, মানে দ্যাট ওয়ে আমরা বলতে পারি শিল্পী হিসেবে, মানে পারফর্মার হিসেবে এবং জীবন শিল্পী হিসেবে, একদম। হ্যাঁ, খুব সুন্দর কথা বললে তুমি। তো সেটা মানে শিল্পী হিসেবে তো তুমি এতক্ষণ কথা হলো, তার মধ্যে থেকে নিশ্চয়ই তুমি বুঝতে পারছো যে পিসির দিকটা বলি, এইরকম অসম্ভব কেয়ারিং একজন মানুষ ছিলেন। মানে পরিবারের প্রতিটি মানুষের প্রতি আলাদা আলাদা করে খেয়াল। আচ্ছা। এবং শুধু পরিবার বলে নয়, হ্যাঁ, মানে আমি দেখেছি যে দিনের পর দিন, যখন আমরা তোমাকে বলছিলাম যে বাড়িতে রিহার্সেল হয় মাসের পর মাস, আমরা নৃত্যনাট্যের রিহার্সেল দিচ্ছি শ্যামার, তারপরে একটু বাড়ি ফিরতে হয়তো সবার একটু রাত হয়ে যাচ্ছে, মানে প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি ফোন করে করে সবার খবর নেওয়া যায় ঠিক করে পৌঁছলো কিনা সবাই। মানে অস্বাভাবিক কেয়ারিং ছিলেন এবং বাড়ির প্রতি তো ছিলেনই। এবং আরেকটা, এটার সাথে আমার মনে হয় এইটা আমার পিসির একটা সাংঘাতিক চারিত্রিক বৈশিষ্ট্য বলে আমার মনে হয়, যে কখনো, আমরা ছোট থেকে গান গেয়েছি, সবাই জানতেন যে পিসিমণির ভাইঝিরা গান করে, তুমি পলা, হ্যাঁ, মুক্তা, পলা, রূপা, তিন ভাইঝি, তারা গান করেন। সবাই এসে পিসিমণিকে বলতেন যে এরকম তো এত ভালো গায়, এই গায়, কিন্তু আমি মানে কি বলবো তোমাকে সংযুক্তা, কোনো দিন আমি দেখিনি যে আমাদের জন্য কাউকে গিয়ে বলছে যে এখানে ওদেরকে দিয়ে গান গাওয়াও বা ওই, কখনো না, কোনো দিনও কাউকে বলেননি যে, মানে সবসময় আমাদের বলতো তোরা নিজেরা করবি, আমি কেন গিয়ে, আমি কখনো বলব যোগ্যতা। এখন তো আমি দেখি মানে সবটাই নিজেদের মানুষদের জন্যই সবাই হয়তো একটু বেশি ইয়ে করেন, কিন্তু আমি কখনোই এটা দেখিনি যে পিসিমণির এটা একটা চারিত্রিক বৈশিষ্ট্য বলে আমার মনে হয়, জানো। এবং এই জায়গাটা খুব স্ট্রং ছিল বলে বোধহয় তোমরাও অন্যভাবে জগৎটাকে দেখছো। একদম, মানে যার ফলে আমি মানে আমার, আমি ছোটবেলা থেকে তো এই জিনিসটা দেখেছি, যার ফলে আমার চলা, আমার মূল্যবোধ, তার সাথে রবীন্দ্রনাথের গান, শুধু তো গান গাইলেই হবে না, সেইটা আমার মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। আচ্ছা, গানের বাইরে ধরো আমি অনেকের কাছেই শুনেছি এবং আমার নিজেরও খুব মনে হয় যে রবীন্দ্রনাথকে পড়া দরকার, গান গাইতে গেলে অবশ্যই সাহিত্য পড়া দরকার গো, সেইটা, সেই বিষয়ে সেইটা না বক্তব্য ছিল, সেটা তো সবসময় বলতেন, নিজে কতটা পড়তেন আমি দেখেছি, যখন অবসর সময়ে তখন পড়ছেন, জীবন স্মৃতি পড়ছেন, দেখেছি প্রচুর, মানে নিজেও পড়তেন। কিন্তু একটা অদ্ভুত, মানে আমি বেশি দেখেছি যে সবসময় যখনই দেখেছি তখন মানে খুব কম কথা বলতেন, তো মানে এরকম চুপ করে, টেবিলে একটা চেয়ার ছিল, সেই চেয়ারে একদম চোখ বন্ধ করে সবসময় হাতে, গান কিন্তু তুমি শুনতে পাবে না কিন্তু ভেতরে ভেতরে গান চলছে, হ্যাঁ হ্যাঁ, চোখটা বন্ধ আর ছন্দটা, ছন্দ মানে তাল দিয়ে যাচ্ছে, তাল দিয়ে যাচ্ছে, তার মানে ভেতরে চলছে গানটা, মানে সেটা 24 ঘন্টাই, মানে ঘুমের সময়টুকু বাদ দিয়ে সারাক্ষণ, মানে সারাক্ষণ ওই চলছে ভেতরে ভেতরে গান। সাধিকা ছিলেন তো স্তরটাই অন্যরকম। দুজনে দেখা হলো মধু যামিনী রে, দুজনে দেখা হলো মধু।
ফিরে ফিরে মধু জামিনেরে দুজনে দেখা হলো মধু জামিনেরে কেন এখানেই শেষ করলাম, মানে এটা এখানে শেষ করলাম এই গানটা। আসলে এই গানগুলোর ঘোর এমন না, মনে হয় কথা হারিয়ে যায়, কিন্তু না আমাদের সময় প্রায় শেষের দিকে, একেবারে যেতে যেতে একটা গান শুনতে শুনতে বিদায় নেব। কিন্তু তুমি এই যে পুরো তোমার যে জার্নিটা, মানে যেখান থেকে তুমি শুরু করেছিলে এবং যে মানুষগুলোর সঙ্গ নিয়ে তুমি বড় হলে এবং আজকের তুমি, এই এই পুরো জার্নিটা একটু যদি আমি ছুঁয়ে যেতে বলি, মানে তুমি তো ছুঁয়ে যাচ্ছ স্বরের মধ্যে দিয়ে, সুরের মধ্যে দিয়ে, এবং তোমার মধ্যে সেই গুরুদের আশীর্বাদ স্পর্শ সবটাই আমরা পাচ্ছি এবং আগামীতেও নিশ্চয়ই পাবো। একটু একটু আমি খুব সংক্ষেপে বলবো যে আমি কিছুই নই, এক চেষ্টা করছি গান গাইতে, ভালো গান বাজনা যাতে লোকের সামনে আসে, ঠিকঠাক গান বাজনা, এবং আমি চলার পথে আমি সবসময় মনে করি যে আমার মাথার উপর এই মানুষগুলোর হাত আছে। ঠিক তাই, হাতটা সবসময় আমার মাথার উপর আছে, অনুভব তো থাকবেই, সেই অনুভূতি নিয়েই তো চলা, এবং সেইটাই আমাকে এগিয়ে নিয়ে যাচ্ছে গো একদম। মানে এইটুকুই মনে হয় জীবন থেকে আর কিছু পাওয়ার না, তাই না? মানে কি আর কি আর কি চাই, হারানোরও বা আছে পাওয়ারও আছে, যা পেয়েছি একদম সেই নিয়ে বাকি জীবনটাও চলে যেতে পারে। যা পেয়েছি প্রথম, এত গানের কথা না, প্রত্যেকটা কথাতে জুগিয়ে দিয়ে গেছেন, ফলে না আমরা ওর থেকে বেরোতেও চাই না, বেরোনোর পথও নেই, ফলে আমরা একেবারে শেষ জায়গায় চলে এসেছি, বুঝতেই পারছেন। আমরা অসম্ভব ভাল লাগলো, তোমাদের এখানে এসে সবাইকে অসংখ্য ধন্যবাদ, তোমার সঙ্গে আড্ডা মেরে আমার অসম্ভব ভালো লেগেছে। আজকে যেতে যেতে রঞ্জিনীর কণ্ঠে একটি গান রইল আপনাদের সবার জন্য, খুব ভালো থাকবেন সবাই, আবার আগামী পর্বে কথা হবে। আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, খেলে যায় রৌদ্র ছায়া বর্ষায় আসে বসন্ত, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, কারা আসে যায় খবর নিয়ে, কারাই সমুখ দিয়ে আসে যায় খবর নিয়ে, খুশি রই আপন মনে, খুশি রই আপন মনে বাতাস বহে, বাতাস বহে সুগন্ধ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ, আমার এই পথ চাওয়াতেই আনন্দ।